আজকে আমি আপনার সঙ্গে স্তনপানের বিষয়ে কিছু অভিজ্ঞতাটা শেয়ার করব। জন্মের পরে প্রথম ছ মাস বাচ্চায় সুখ বুকের দুধের প্রয়োজন থাকে, এটাকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি। অবশ্যই প্রচুর গ্রীষ্মকালে যে সময় মায়ের মনে হয় যে জলের প্রয়োজন হতে পারে, কিন্তু যদি একটা বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তাহলে বাচ্চার বাহার থেকে জলের প্রয়োজন থাকে না। শুধু দেখতে হবে যে বাচ্চা দিন মানে ছবার থাকে বেশি ইউরিন পাস করে। যদি একটা বাচ্চা ছবার থেকে বেশি ইউরিন পাস করছে তাহলে মায়ের বুকের দুধ সাফিসিয়েন্ট আছে বলে ভাবতে হবে। যেসব মায়েরা চাকরি করেন উনি বি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারেন। শুধু একটা সফা বাটিতে পরিষ্কার বাটিতে বুকের দুধ সংগ্রহ করে ছ থেকে আট ঘন্টা সে দুধকে ফিডিং করাতে পারেন। মায়েরা চাকরি যাবার আগে আর ফেরার পরে কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং করাতে পারে। ব্রেস্ট ফিডিংয়ের অনেকটা উপকারিতা আছে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সময়ে মায়েকে মনে রাখতে হবে যে ওনার খাদ্য অ্যাটলিস্ট 500 কিলো ক্যালোরিজ এক্সট্রা থাকে। তারপরে একটা জিনিস যেটা মায়ের মনে রাখা উচিত যে মোস্ট অফ দ্য মেডিসিনস ওনারা ডিউরিং ব্রেস্ট ফিডিং খেতে পারে, বাট আন্ডার দি সুপারভিশন অফ আ প্যারেন্ট।